শুরু করছি আজকে কোষে দেখি সতেরো। দেখ কোষে দেখি সতেরো অধ্যায় সতেরো যে যে সূত্রগুলো আমাকে করতে হবে সেটা হচ্ছে কী কী, এখানে রয়েছে তোর মানে আয়তক্ষেত্র ধরনের যে ছবিগুলো আছে তাদের সূত্রগুলো আগে আমার জানতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থাকে, সেটার ওপর বেসমেন্ট করে রয়েছে আমাদের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী হবে? দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ জানলেই আমাদের পরিসীমা হিসাব বেরিয়ে আসবে। আর রয়েছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ হচ্ছে কিন্তু প্রস্থ, ঠিক আছে? এই দুটোর ওপর বেসমেন্ট করে থাকবে। আর কী কী থাকবে? আর রয়েছে হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী কী থাকবে? বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে কিন্তু চার গুণ বাহু, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। অর্থাৎ বাহুর মাপটা জানলে তাকে চার দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাব। ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে কি? বাহু গুণ বাহু, ঠিক আছে? এটাই হচ্ছে সূত্র। তো এই চারটে সূত্রের উপর বেসমেন্ট করে কিন্তু আমাদের এই এখানকার ম্যাক্সিমাম সমস্ত কিছু অঙ্কগুলো রয়েছে। শুরু করছি দেখ দু নম্বর অঙ্ক থেকে। দুইয়ের এক নম্বর অঙ্কটা রয়েছে, দেখ লেখা আছে বর্গাকার চিত্রে একটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, পরিসীমা কত হবে? তার মানে পরিসীমার সূত্র কী হবে? পরিসীমার সূত্র হয়ে যাবে কি? চার গুণ বাহু। তাহলে চার গুণ বাহু হলে তাহলে এখানে বসিয়ে দিলাম চার গুণ চার, কারণ বাহুর মাপটা বলে দিয়েছে চার। তাহলে এটা কত হয়ে গেলো? 4 চারে 16 সেন্টিমিটার। চলে গেলাম পরবর্তী অঙ্ক, লেখা আছে দেখ জমির পরিসীমা বলে দিয়েছে, ক্ষেত্রফল বের করতে হবে। জমির পরিসীমা দেয়া আছে, তাহলে দেখ এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে কি পরিসীমাটা বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? তাহলে এখানে লিখে নিচ্ছি দেখ, পরিসীমা ইকুয়াল টু হচ্ছে কত বলে দিয়েছে? 20 মিটার। তাহলে এখান থেকে আগে বাহুর মাপটা বের করব। বাহুর মাপ কী করে বের করতে হয়? 20কে আগে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কী বেরিয়ে আসবে? 5 মিটার। তাহলে বাহুর মাপটা পেয়ে গেলাম। এ আমাকে কী বার করতে বলেছে? ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কী করে বের করবো? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ 5 5-এ কত হয়ে গেল? 25। এককটা তাহলে কী যাবে? 2 মিটারকে গুণ করলে আমার আনসার চলে আসবে কি? বর্গ মিটার, ঠিক আছে? তাহলে আনসার হয়ে গেলো 5 5-এ 25 বর্গ মিটার। চলে যাচ্ছি তিন নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ বলে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিয়েছে 8 সেমি এবং 5 সেমি, ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 8, প্রস্থটা হচ্ছে 5। তাহলে 5 আষ্টে কত হলো? 40 বর্গ সেমি, ঠিক আছে? এটাই হয়ে গেল। চল চলে যাচ্ছি চার নম্বরেরটা। চার নম্বরটা বলে দিয়েছে 1 বর্গ কিলোমিটার সমান সমান কত বর্গ ডেকামিটার। 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি কথাটার মানেটা কি? 1 বর্গ কিমি মানেই হচ্ছে কি? 1 কিমি গুণ হচ্ছে 1 কিমি, তাই তো? তাহলে আমাকে এখানে করতে হবে কোন ইউনিটে কনভার্ট করতে হবে? ডেকামিটারে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটারের পর হেক্টোমিটার, ডেকামিটার মানে দুটো ঘর, ঠিক আছে? তাহলে 1 কিলোমিটার তার মানে হয়ে যাচ্ছে কি? কিলোমিটার পর হেক্টোমিটার, ডেকামিটার মানে 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 100 ডেকামিটার। তাহলে 1 কিলোমিটার মানে 100 ডেকামিটার। এই 1 কিলোমিটারের ভ্যালুটাও হচ্ছে কিন্তু 100 ডেকামিটার। তাহলে আমি যদি এই দুটোকে গুণ করে দিই, গুণ করে দিলে কত আনসার আসবে? 1 এর পিঠে 4 শূন্য বর্গ ডেকামিটার। কারণ হচ্ছে কি, সবকটা শূন্যগুলো গুণ হয়ে গেলে একসঙ্গে পরপর পাশাপাশি বসে যাবে, তাই জন্য। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, পাঁচেরটা। পাঁচ অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে? পাঁচেরটার ক্ষেত্রে বলে দিয়েছে 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ হেক্টোমিটার। তাহলে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার মানে কথাটার মানেটা কি? 1 মিটার গুণ হচ্ছে 1 মিটার, তাই তো? তাহলে আমাকে এটা হেক্টোমিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাকে ভাগ করতে হবে, কারণ আমরা মিটারে দাঁড়িয়ে আছি, আমাকে মিটার থেকে পেছনে আসা মানে ভাগ করতে হবে। কী করে আসবো? মিটার থেকে হেক্টোমিটার মানে আমরা যখন প্রথম দিক থেকে কাউন্টিং করি, কিলোমিটারের পর হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে হেক্টোমিটারের পর গুণলে কতটা হচ্ছে? ডেকামিটার আর মিটার মানে দুটো ঘর, তার মানেটা কত হবে? 100 দিয়ে ভাগ হবে, কিন্তু আগের অঙ্কটা কিছু 100 দিয়ে গুণ হয়েছিল। তাহলে এখানে ক্ষেত্রে হয়ে যাবে কি? 1/100 হেক্টোমিটার, ঠিক আছে? ওই জন্য লিখলাম দেখ 1/100 হেক্টোমি। সেম টু সেম এই জায়গাটাতেও লিখে দেবো 1/100 হেক্টোমি। তাহলে দুটো যখন একসঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি? 1 এর পিঠে মানে 1/1 এর পিঠে 4 শূন্য বর্গ হেক্টোমিটার। তাহলে এটা এরমভাবেও লেখা যেতে পারে, অনেক সময় এটাকে পয়েন্ট দিয়েও লেখা যেতে পারে। অর্থাৎ পয়েন্ট যখন দেবো কীরমভাবে লিখবো? আগে 1টা লিখে নেবো, তার 4টে শূন্য আছে, তাই তো? এই 4টে শূন্য মানে পেছন দিক থেকে 4 ঘর আগে। তাহলে এটা অলরেডি 1টা ঘর হয়ে গেল, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর আগে একটা পয়েন্ট বসিয়ে দেবো, তাহলে এটাও কিন্তু আমরা আনসার লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল।
चले जावर्ती अंक परवर्ती अंक छयर अंकटार क्षेत्र देख बोले दिए पाँच वर्ग मीटार और पाँच मीटार वर्ग बोलते कि बोझ पाँच वर्ग मीटार पाँच वर्ग मीटार मान यटार और को चेन्ज है ना किंतु जदि वार्डा लेखा थे पाँच मीटार वर्ग এই কথাটার মানেটা কি অর্থাৎ এটার মানেটা বোঝায় পাঁচ মিটার গুণ হচ্ছে পাঁচ মিটার তাহলে দুটো জিনিসকে যদি গুণ করি দুটো জিনিসকে গুণ করলে আমার হয়ে যাবে কি পাঁচ পাঁচে পঁচিশ বর্গ মিটার তাহলে আনসারটা হয়ে গেল কি পঁচিশ বর্গ মিটার এরা প্রশ্ন করেছে বলতে কি বোঝো তাহলে পাঁচ বর্গ মিটার মানে পাঁচ বর্গ মিটার আর পাঁচ মিটার বর্গ মানে হচ্ছে কি পঁচিশ বর্গ মিটার তাহলে দুটো সবসময় আলাদা রাশি ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক সাতেরটা শুরু করছি দেখ পরবর্তী অঙ্ক সাতেরটা সাতের অঙ্কটা ঠিক ওই আগের অঙ্কটার মতোই হবে দেখ সাতের অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে একটি বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে তার মানে ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে দেখ ক্ষেত্রফলটার ক্ষেত্রে বলে দিচ্ছে দু সেন্টিমিটার বর্গ তাহলে লিখলাম কি দেখ দু সেন্টিমিটার বর্গ কথাটার মানেটা কি একটু আগে দেখ আমি কথাটার মানেটা কি বলেছি অর্থাৎ দু সেন্টিমিটার ইনটু দু সেন্টিমিটার তার মানে এটা বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা বাহুর ভ্যালু কত কত করে আসছে দু সেন্টিমিটার করে আসছে তাহলে এখানে প্রশ্ন করেছে কি বাহুর দৈর্ঘ্য কত তার মানে উত্তর হয়ে গেল কি বাহুর দৈর্ঘ্য সমান সমান দু সেন্টিমিটার ঠিক আছে চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক আটেরটা আটের অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ বলছে যে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার তার দৈর্ঘ্য প্রস্থ কী কী হতে পারে অবভিয়াসলি দেখ এটুকুনি আমরা জানি যে ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ করতে হবে এবং দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে দৈর্ঘ্যের হিসাবটা সবসময় বেশি হয় ঠিক আছে তাহলে আমাকে তিরিশের কে ভাঙতে হবে তিরিশকে কী ভাঙলে কী কী হবে তিরিশ গুণ এক হতে পারে আর কী হতে পারে পনেরো গুণ দুই হতে পারে হচ্ছে দশ গুণ তিন এবং আটটা হতে পারে ছয় গুণ পাঁচ আর কিছু হবে না ঠিক আছে এবার দেখ যে বড় বড় জিনিসগুলো এদিকে রেখেছি ছোট জিনিসগুলোকে এদিকে রেখেছি অর্থাৎ বড় ভ্যালুগুলো হচ্ছে কিন্তু দৈর্ঘ্য আর ছোট ভ্যালুগুলো হচ্ছে কিন্তু প্রস্থ তার মানে এই এই কম্বিনেশনে কিন্তু যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রফলটা তিরিশ হতে পারবে কী বললাম বুঝতে পেরেছিস এছাড়া আর একটা কী বলে দিয়েছে দেখ বইতে আরেকটা জিনিস বলে দিয়েছে চল্লিশ বর্গ সেমি তাহলে চল্লিশ হতে গেলে কীরকম হতে হবে অর্থাৎ চল্লিশ গুণ এক হতে পারবে কুড়ি গুণ দুই দশ গুণ চার তারপর হচ্ছে দেখ এছাড়া হচ্ছে তোর পাঁচ দিয়ে হবে অর্থাৎ আট গুণ পাঁচ ঠিক আছে আর কিন্তু কিছু হচ্ছে না কারণ দেখ ছয় সাত আবার আটেই ফিরে আসছে কিন্তু তা এছাড়া কিন্তু আসবে না তার মানে যেহেতু এখানে সবকটা দেখ বড় ভ্যালু লিখেছি তাই জন্য এখানে দেখ লিখলাম হচ্ছে এগুলো দৈর্ঘ্য আর ছোটো ভ্যালুগুলোর জন্য লিখে দেবো হচ্ছে কিন্তু প্রস্থ তার মানে এই এই কম্বিনেশনে কিন্তু থাকলে এদের ক্ষেত্রফলটা চল্লিশ হবে এদের ক্ষেত্রফলটা হয়ে যাবে তিরিশ ক্লিয়ার চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক নয়েরটা নয়ের অঙ্কটার ক্ষেত্রে বলে দিচ্ছে কি যে মিহির একটি পিচবোর্ড এঁকেছে এবং পিচবোর্ড কাঠ তৈরি করেছে যার একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে ছ সেন্টিমিটার কাঠটার ক্ষেত্রফল কত যেহেতু প্রশ্নটার ক্ষেত্রে বলে দিয়েছে বর্গাকার ক্ষেত্র তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমার কী সূত্র হবে ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে দেখ এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কী হয়ে যাবে যেহেতু এটা বর্গাকার ক্ষেত্র অর্থাৎ বাহু গুণ বাহু হয়ে যাবে অর্থাৎ বাহু গুণ বাহুর ক্ষেত্র হলে এখানে হয়ে যাবে কিন্তু ছয় সেমি ইনটু গুণ হচ্ছে ছয় সেমি অর্থাৎ পুরোটা গুণ করলে আমার চলে আসবে কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আনসার চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক দশেরটা দশের অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে কি পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল কত মিটার কত বর্গ মিটার কথাটা বলা আছে মানে কি পাঁচ মিটার বর্গ অর্থাৎ কথাটার মানেটাই হচ্ছে পাঁচ মিটার গুণ হচ্ছে পাঁচ মিটার যেহেতু বর্গ বলছে মানে দুবার করে গুণ করব তার মানে পাঁচ পাঁচে কত হয়ে যাবে পঁচিশ বর্গ মিটার এটাই হয়ে যাচ্ছে আনসার ঠিক আছে আচ্ছা তো আমাদের দুইয়েরগুলো কমপ্লিট হয়ে গেল চলে যাচ্ছি আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ একটা ছবি দেওয়া আছে এই ছবিটার ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে দেখ এখানে একটা বর্গাকার ক্ষেত্র বলা আছে ঠিক আছে আর একটা এখানে আয়তকারের ছবি দেওয়া আছে ঠিক আছে এবং দুটো আলাদা আলাদা সবকটার ভ্যালু বলা আছে যেমন হচ্ছে দেখ এই যে সাদা কাগজটা এটা বলা আছে বত্রিশ এটা বলা আছে কুড়ি এই ভ্যালুগুলো বলা আছে আট সেন্টিমিটার করে এটার ভ্যালু বলা আছে দশ এটার ভ্যালু বলা আছে আট ঠিক আছে তো আমাকে এখানে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে সে ক্যালকুলেশনগুলো কী করে করব ফার্স্ট পয়েন্টে বলছে এক নম্বর ছবি অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে সাদা কাগজের কতটা জায়গা জুড়ে রয়েছে এক নম্বর ছবিটা সাদা কাগজের কতটা জায়গা জুড়ে কারণ পুরোটাই কি একটা কাগজ তাই তো যেহেতু পুরোটাই একটা কাগজ তাহলে এই পুরো কাগজটার ক্ষেত্রফল বের করব তাহলে লিখলাম হচ্ছে কি
কাগজের ক্ষেত্রফল। তাহলে এই কাগজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করে পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্য কত, 32, প্রস্থ হচ্ছে কত হবে, 20। তাহলে 32 গুণ 20 করলে, গুণ করলে কত হবে, 640 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, এবার দেখ দু নম্বর মানে আমাদের এ নাম্বার ছবিটা তো হয়ে গেল, বি নাম্বার যেটা বের করতে হবে সেখানে বলেছে দু নম্বর ছবি। আচ্ছা প্রথমেটা বলেছে এক নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে রয়েছে, আমি কিন্তু পুরো কাগজটা বের করেছি। এক নম্বর ছবি মানে হচ্ছে এইটা, দু নম্বর ছবি মানে হচ্ছে এইটা। তাহলে এক নম্বর ছবির ক্ষেত্রফল যখন বের করব, তাহলে এক নম্বর ছবির ক্ষেত্রফল যখন বের করছি, তাহলে এক নম্বর ছবির দৈর্ঘ্য কত, যেহেতু এটা বর্গাকার ক্ষেত্র তো তার মানে সেখানে আমাদের কি হয়ে যাবে, ক্ষেত্রফল বের করার জন্য এটা হয়ে যাবে 8 × 8 মানে 64 বর্গ মিটার। আমি তাহলে পুরো কাগজের ক্ষেত্রফল বের করলাম, এক নম্বর ছবির ক্ষেত্রফলটা বের করলাম। চলে যাচ্ছি বি নাম্বারে, বি নাম্বারে বলে দিয়েছে দু নম্বর ছবির ক্ষেত্রফল। তাহলে দু নম্বর ছবির ক্ষেত্রফল বের করতে গেলে তার ভ্যালু কী কী হবে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য কত 10, প্রস্থ হচ্ছে কত 8, তাহলে 8 × 10 = 80 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখ সি নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, বলছে এক নম্বর এবং দু নম্বর ছবি বাদে আমার সাদা কাগজে কতটুকু অংশ পড়ে আছে, তার মানে এই দুটো ছবি তো আমার রং করা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কোনগুলো, এই যে বাইরের যে সাদাগুলো যেগুলো পড়ে আছে এটা বের করব। তার মানে লিখব যে জায়গা পড়ে রয়েছে, তার মানে এখানে লিখলাম দেখ জায়গা পড়ে আছে, তাহলে আমার পুরো কাগজটা কত, তাহলে লিখে দিচ্ছি জায়গা পড়ে আছে, পুরো কাগজটা হচ্ছে দেখ কত 640, তাই তো, এই 640 থেকে এই দুটো জায়গার অঙ্ক করা হয়ে গেছে মানে 64 আর 80, তাই এদেরকে যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে যোগ করে যদি বিয়োগ করি কত হবে, 640 মাইনাস এখানে হয়ে যাবে কত 4 144, তার মানে এখানে আমাকে বিয়োগ করতে হবে 640 থেকে 144কে যদি বিয়োগ করে দিই আনসার চলে আসবে 496 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার, কারণ পুরো জায়গাটা থেকে এই দুটো ছবিকে বাদ দিলে আমার আনসারটা চলে আসবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক চারেরটা, শুরু করছি দেখ চার নম্বর অঙ্ক। চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে, বলছে খাতার একটা পাতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া। তার মানে এইটা হচ্ছে আমার খাতাটা, এটা বলে দিয়েছে 15, এটা বলে দিয়েছে 12। খাতার চারপাশে 2 সেন্টিমিটার চওড়া একটা মার্জিন টানা হয়েছে, অর্থাৎ এরকম করে একটা মার্জিন টানা হয়েছে, এবং মার্জিন টেনে নেওয়ার পর আমার বলা হয়েছে কি ভেতরের অংশটাতে লিখেছি। ঠিক আছে, এবার বলছে ছোটো করে ছবি অংশটা দেখতে বলেছে, বলছে যে অংশটা লিখলাম তার ক্ষেত্রফল কত, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত। তাহলে আমাকে অঙ্কটা করার সময়তে কী কী বের করতে হবে, ফার্স্ট অফ অল করবো হচ্ছে খাতার পাতার ক্ষেত্রফল, তার মানে আগে লিখলাম হচ্ছে কি পাতার ক্ষেত্রফল। তাহলে পাতার ক্ষেত্রফল কত হবে, অবভিয়াসলি হয়ে যাবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 15, প্রস্থ কত 12, তার মানে 15 আর 12কে গুণ করলে কত হবে 180 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখ বলে দিয়েছে কি যে ভেতরের অংশটাতে লেখা হয়েছে, তাই তো, তাহলে যেহেতু লেখা হচ্ছে যে লেখা অংশ দৈর্ঘ্য কত হবে, যেহেতু দেখ টোটালটা 15 ছিল, তাহলে দেখ এদিক থেকে 2 কমে গেছে, এদিক থেকে 2 কমে গেছে। ঠিক আছে, তাহলে যেহেতু দুদিক থেকে 2 কমে গেছে, তার মানে লিখলাম কি লেখা অংশের দৈর্ঘ্য, লেখা অংশের দৈর্ঘ্য কত কত হবে, লেখা অংশের দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়ে যাবে কি 15 - 2 + 2। কেন 2 + 2 করে বিয়োগ করলাম, এদিক থেকে 2 কমে গেল, এদিক থেকে 2 কমে গেল, যেহেতু 4 কমে গেল তাই জন্য এটা বিয়োগ করে দিলাম, 15 - 4 মানে হচ্ছে কি 11 সেমি। সেম টু সেমভাবে বের করবো হচ্ছে কি প্রস্থ, প্রস্থ কত ছিল দেখ 12, এদিক থেকে 2 কমলো, এদিক থেকে 2 কমলো, তার মানে হয়ে গেল কি 12 - হচ্ছে কিন্তু 2 + 2, তাহলে এটা কত হয়ে যাবে 12 - হচ্ছে কি 4, তার মানে হয়ে যাচ্ছে কিন্তু 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে লেখা অংশের দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দেখ লেখা অংশের ক্ষেত্রফলটা বের করব, তাহলে লেখা অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমার সূত্র কী হবে, লেখা অংশের ক্ষেত্রফল অর্থাৎ হয়ে যাচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে 11, প্রস্থ হচ্ছে 8, তাহলে হয়ে গেল কত 88 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলে দিয়েছে কি যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, তাহলে লিখলাম না তার ক্ষেত্রফল হবে, লিখলাম না তার ক্ষেত্রফল, তাহলে তার ক্ষেত্রফল মানে মোট পাতাটা কত, পাতাটা হচ্ছে 180 আর আমি লিখলাম 88, তাহলে লিখলাম না কত হবে 180 - হচ্ছে 88। আমি যদি এটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আনসার আসবে 92 বর্গ সেন্টিমিটার, এটাই হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক পাঁচেরটা,
শুরু করছি দেখ, পাঁচ নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ, আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছিল কি মার্জিনটা ভেতরে দেয়া হয়েছে, ঠিক আছে? অবভিয়াসলি খাতার বাইরে নিশ্চয়ই মার্জিন দেওয়া যায় না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখ, পাঁচ নম্বর অঙ্কটায় বলে দিয়েছে যে রাজেশদের একটা আয়তকার জমি আছে হচ্ছে 36 মিটার, আর 24 মিটার হচ্ছে তার প্রস্থ, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাচ্ছে কিন্তু 36, এটা হয়ে যাচ্ছে কিন্তু 24, ঠিক আছে? এবার বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে চাই, তাই যখন অঙ্কটা করব, অঙ্কটা করার সময়তে কিন্তু আমাদের ভালো করে আগে কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের কি বলেছে, সেটা ভেতরের চারদিক নাকি বাইরের চারদিক, সেই কথাটা কিন্তু আমাকে আগে বুঝে নিতে হবে। অর্থাৎ এখানে দেখ বলে দিয়েছে বাইরের চারদিক, তার মানে আমার রাস্তাটা হয়ে যাবে কিন্তু এই রকমভাবে কিন্তু রাস্তাটা রয়েছে। অর্থাৎ দেখ 36 ছিল, তাহলে এদিকে 2 বেড়ে গেল, এদিকে 2 বেড়ে গেল, তার মানে কত হয়ে যাবে, 36 থেকে এদিকে 2 আর এদিকে 2 বেড়ে গেলে কত বাড়লো, 4 বাড়লো, 4 বেড়ে গেলে তার মানে ওপরের ভ্যালুটা কত হয়ে যাবে, 40। সেম টু সেম এদিকটা 24 ছিল, এদিকে 2 বাড়লো, এদিকে 2 বাড়লো, তার মানে বেড়ে এটা কত হয়ে গেল, 28, ঠিক আছে? তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে যে রাজেশদের আয়তকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, আয়তকার জমির বাইরে চারপাশে বলে দিয়েছে, রাস্তা সহ দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে। তাহলে ফার্স্ট যে প্রশ্নটা চেয়েছে, প্রশ্নটা চেয়েছে কি রাস্তা সহ দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য বলতে গেলে কত হবে, 36-এর সাথে আমি এই দুটো জিনিসকে যোগ করে দেবো, 2+2 অর্থাৎ 36+4, তার মানে এটা কত হয়ে যাবে, 40 মিটার, ঠিক আছে? সেম টু সেমভাবে প্রস্থ কত হবে, প্রস্থটা কত হবে, তাহলে 24+2+2 তার মানে এটা কত হয়ে যাবে, 24+4 মানে এটা আনসারটা কত আসবে, 28 মিটার, ঠিক আছে? এবার 2 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে বলে দিয়েছে কি যে রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল কত, রাস্তা বাদে প্রশ্ন বলছে কি, রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল। তাহলে আমি কি করব, রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করব, তারপর ভেতরের জমির ক্ষেত্রফল বের করব, তাহলে আমাদের কিন্তু আনসারটা বেরিয়ে আসবে। তার জন্য এখানে কি করছি, এখানে করে নিচ্ছি হচ্ছে আয়তকার জমির ক্ষেত্রফল, মানে রাস্তা বাদে ক্ষেত্রফল মানে কী বোঝাচ্ছে, মানে আলটিমেটলি ভেতরের জায়গাটার কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যখন ভেতরের জায়গার অর্থাৎ রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে এখানে বার করছি হচ্ছে কি রাস্তা বাদে ক্ষেত্রফল, এই হিসাবটা যখন বের করব, অর্থাৎ ভেতরের জমিটার কথা বলা হয়েছে, অর্থাৎ ভেতরের জমিটার জন্য দৈর্ঘ্য 36, প্রস্থটা কত হবে, 24, তাহলে 36-কে 24 দিয়ে যদি গুণ করি আনসার আসবে কত, 864 বর্গমিটার, এটা হয়ে যাচ্ছে কিন্তু আনসার, ঠিক আছে? এবার দেখ এখানে 3rd নম্বর জিনিসটার ক্ষেত্রে বলে দিয়েছে কি, 3rd নম্বর অঙ্কটা বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমি কি করব, আগে লিখে দেবো হচ্ছে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, অর্থাৎ পুরো জমিটার ক্ষেত্রফল বের করব, মাইনাস মাঝখানের ক্ষেত্রফলটা বের করব, এই দুটোকে বিয়োগ করে দিলে আমার ভেতরের এই যে বাউন্ডারি অর্থাৎ এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার ক্ষেত্রফলটা কিন্তু বেরিয়ে আসবে। তাই জন্য আমি কি লিখব, রাস্তা সহ ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হতে গেলে কত আসবে, আমি এখানে গুণ করলাম 40 × 28, 40 হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 28, 40-এর সঙ্গে 28-কে গুণ করলে কত আনসার আসবে, আনসার হয়ে যাবে কিন্তু 1120 বর্গমিটার, ঠিক আছে? 1120 বর্গমিটার, ঠিক আছে? এবার আমি কি করব, 1120 বর্গমিটার হয়ে গেল, তাহলে আমাকে এবার বার করতে হবে কি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল মানে কত আসবে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে এই 1120 হচ্ছে এইটা, আর ভেতরের জমির ক্ষেত্রফল অলরেডি আমরা পেয়ে গেছি 864, তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আনসারটা কত আসবে, বিয়োগ করলে আনসার চলে আসবে 256 বর্গমিটার, এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে এলো, রাস্তা বাদে ক্ষেত্রফল মানে আমার ভেতরের জমির ক্ষেত্রফল, আচ্ছা রাস্তার শুধু ক্ষেত্রফল বার করলে পুরোটা থেকে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিলে আমাদের আনসারটা চলে আসবে, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6টা, শুরু করছি দেখ 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে কি যে মারিয়াদের 20 মিটার দৈর্ঘ্য বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে এখানেও দেখ বলে দিয়েছে কিন্তু বাইরের চারদিকে, তার মানে এইটা হচ্ছে আমার বর্গাকার জমি, এই জমিটার বাইরের চারদিকে রয়েছে কিন্তু আমার রাস্তাটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার রাস্তাটা রয়েছে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমার কত করে রয়েছে, 20 করে রয়েছে, ঠিক আছে? এর পরেরটা বলে দিয়েছে কি বাইরেটা আছে 1 মিটার চওড়া বলেছে, তার মানে কি যেহেতু দেখ বাইরের চারদিকে জমি বলেছে, অর্থাৎ বাইরের এদিকে 1 মিটার বাড়লো, এদিকে 1 মিটার, মানে এটা কত হয়ে গেল কিন্তু, এটা হয়ে যাচ্ছে কিন্তু 22 মিটার, ঠিক আছে? তাহলে এটাও তাহলে দেখ বাইরের দিকটা হচ্ছে 22, ভেতর দিকটা হচ্ছে কিন্তু 20, ঠিক আছে?
তাহলে দেখ আমরা আগে প্রথমে বের করব হচ্ছে কি ভেতরের জমির ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এটা বের করছি হচ্ছে কি ভেতরের জমির ক্ষেত্রফল, এটা আগে যখন বের করব তখন এটা কত হবে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে কিন্তু বাহু গুণ বাহু, অর্থাৎ 20×20 করলে হয়ে যাচ্ছে কিন্তু 400 বর্গমিটার, ঠিক আছে? এবার দেখ 400 বর্গমিটার হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, রাস্তা সহ আগে জমি দৈর্ঘ্যটা বের করব। তার মানে কি হয়ে যাচ্ছে দেখ, রাস্তা সহ জমির দৈর্ঘ্য, রাস্তা সহ জমির দৈর্ঘ্যটার ক্ষেত্রে কত আসবে, জমির দৈর্ঘ্যটা চলে আসবে হচ্ছে 20+1+1, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 22 মিটার। তার মানে এখানে আমরা বের করব কি যে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা আগে বের করে নেব। জমির ক্ষেত্রফল কত আসবে, অর্থাৎ এখানে বাহু গুণ বাহু করলে হয়ে যাবে কি 22×22, 22-এর সঙ্গে 22-কে গুণ করলে হয়ে যাবে কি 484 বর্গমিটার, ঠিক আছে? 484 বর্গমিটার হয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে, রাস্তার দৈর্ঘ্যটা বের করতে হবে। রাস্তার দৈর্ঘ্যটা কী করে মানে ক্ষেত্রফলটা কী করে বের করব, তাহলে লিখছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত আসবে দেখ, তাহলে 484 থেকে আমাকে মাইনাস কী করব 400টাকে বিয়োগ করে দেবো, তাহলে আমার আনসারটা চলে আসবে কি 84 বর্গমিটার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার এই ভেতরে যে রাস্তার এই ক্ষেত্রফলটা আমার এখানে বেরিয়ে আসবে, ঠিক আছে? এটাই হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে 7-এরটা, শুরু করছি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কে দেখ বলে দিয়েছে বর্গাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে, তার মানে কি বর্গাকার জমির ক্ষেত্রফলটা বলা আছে। কত বলে দিয়েছে, বলে দিয়েছে হচ্ছে 6400 বর্গমিটার, এটা বলে দিয়েছে। তাহলে বাহুর মাপটা কী করে বের করব, তাহলে বাহুর মাপটা বের করব হচ্ছে কি √6400, এটাকে যদি ভাগ করি তার মানে এটা আমার চলে আসবে 80×80, অর্থাৎ এটা কিন্তু ফ্যাক্টর করেও করতে পারিস, আবার 28×64 এটা কিন্তু করলেও বোঝা যাবে। তাই জন্য এখানে হয়ে গেল কত, বাহুর মাপটা হয়ে গেল কত 80 মিটার। এবার এখানে প্রশ্ন করেছে কি যে জমির চারদিকে বেড়া দিতে গেলে কত টাকা খরচ পড়বে। জমির চারদিকে বেড়া দেওয়া মানে কি বোঝায়, পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা সমান সমান কি সূত্র হবে, পরিসীমা সূত্র হয়ে যাবে কিন্তু যে 4×বাহুর দৈর্ঘ্য 4×80 কত আসবে, 4×8 কত হয়ে গেল 32, 320 মিটার, ঠিক আছে? 320 মিটার হয়ে গেল। এবার দেখ কত বলেছে, বলেছে প্রত্যেকটা মিটার এখানে কত টাকা করে খরচ পড়বে, 3.50 টাকা করে খরচ পড়বে। তাহলে খরচ যখন বের করব 320 × হচ্ছে 3.20, এইটা দিয়ে আমাকে কিন্তু গুণ করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে 3.50কে 320 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আনসার আসবে 1120 টাকা। তো এটাই হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে জমির চারদিকে আমার বেড়া দিতে গেলে 1120 টাকা খরচ পড়বে, ঠিক আছে? 8 নম্বর এবং 9 নম্বর অঙ্ক কিন্তু দুটো একই ধরনের অঙ্ক। তো শুরু করছি এবার 8 নম্বর অঙ্কে, শুরু করছি দেখ 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে কি যে বলা আছে জমির দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ এখানে কিন্তু বলা আছে কি দৈর্ঘ্য যেটা হবে প্রস্থ কিন্তু বলা হচ্ছে কি প্রস্থটা বলে দিয়েছে কিন্তু দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তার মানে দেখ আমরা এখানে লিখে দিচ্ছি কি দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে 2, ঠিক আছে? প্রস্থের দ্বিগুণ বলেছে, অর্থাৎ এখানে দেখ ক্ষেত্রফলটা বলে দিয়েছে 578। তাহলে ক্ষেত্রফলের জায়গাটাতে আমি লিখলাম কি ক্ষেত্রফলের জায়গায় লিখে দিলাম হচ্ছে 578, অর্থাৎ ক্ষেত্রফল মানে আমি কি বুঝি, ক্ষেত্রফল মানে বুঝি দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় আমি কি লিখব, দৈর্ঘ্যের জায়গায় লিখছি হচ্ছে প্রস্থ গুণ 2, কারণ দৈর্ঘ্যের ভ্যালুটা কি এইটা, তো দৈর্ঘ্যের ভ্যালুটা হচ্ছে প্রস্থ গুণ 2, তাই আমি দৈর্ঘ্যের জায়গাতে লিখলাম প্রস্থ গুণ 2, আর এই প্রস্থটা এখানে বসে গেল। তাহলে গুণ করলে কত হবে 578, এটা তো অলরেডি প্রথম লাইনে ছিল। আচ্ছা এবার আমি কী করলাম, তাহলে দেখ 2×2 প্রস্থ আছে, তাহলে প্রস্থর স্কোয়ার হয়ে যাবে, তাই তো? দুবার করে প্রস্থকে গুণ করা মানে কত হয়, প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 578, ঠিক আছে? তাহলে প্রস্থ স্কোয়ার যখন আমরা বের করব তাহলে মানে আলটিমেটলি এখানে 2টা দিয়ে কী হবে 578কে ভাগ করতে হবে, 578কে ভাগ করে দিলে কত আনসার আসবে 289, ঠিক আছে? তাহলে 578কে যদি 2 দিয়ে ভাগ করি 289। এবার যদি আমরা প্রস্থটাকে বের করি, প্রস্থটাকে বের করা মানে এটাকে কী করব, বর্গমূল করে দেবো। 289কে বর্গমূল করলে কত হবে 17 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেললাম যে অতএব প্রস্থ সমান সমান হয়ে গেল কি √289, তার মানে এর ভ্যালুটা চলে আসবে কত 17 মিটার,
ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে কি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত কত আসবে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা কত কত আসবে এটা আমাকে পুরোটাই বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম, দেখ দৈর্ঘ্য কত এলো, দৈর্ঘ্য হচ্ছে কি দুই গুণ প্রস্থ বলেছে, অর্থাৎ 17 গুণ হচ্ছে 2, তার মানে 17 দুগুণে কত হয়ে গেল 34 মিটার। প্রস্থ কত বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে হচ্ছে কি 17 মিটার। আমাকে বের করতে হবে কি পরিসীমা, পরিসীমা বের করার সূত্র কি, পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার দেখ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কত আসবে, দৈর্ঘ্যতে বলা হয়েছে 34, প্রস্থতে বলা হয়েছে কত 17, তাহলে 2 গুণ এই দুটো যোগ করলে কত আসবে 51, 2কে 51 দিয়ে গুণ করলে কত হবে 102 মিটার। তাহলে আমার তিনটে অ্যান্সারই কিন্তু পেরিয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা, ঠিক আছে। চলে যাচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক, 9টা। 9 অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলা হয়েছে, বলছে একটা আয়তকার ক্ষেত্রের মঞ্চ প্রত্যেকটা বর্গমিটার 21 টাকা হিসাবে ত্রিপল দিয়ে মরতে 6048 টাকা খরচ পড়ে। তাহলে দেখ 6048কে যদি 21 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কতটা ক্ষেত্রফল জমির সেটা পেয়ে যাব, তাই তো, কারণ 21 টাকা হিসাবে প্রত্যেকটা বর্গমিটারের খরচ। তাহলে আমি লিখলাম কি দেখ ক্ষেত্রফল সমান সমান কত হয়ে যাবে 6048 ডিভাইডেড বাই হচ্ছে 21। যদি এটাকে ভাগ করি তাহলে আমার আনসার চলে আসবে 288 বর্গমিটার, ঠিক আছে, 288 বর্গমিটার। এবার হচ্ছে কি দেখ এখানে বলা হয়েছে কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, সেম টু সেম আগের অঙ্কটার মতো। তাহলে বলা হয়েছে কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কি প্রস্থ গুণ 2, অর্থাৎ আমরা সেম টু সেমভাবে লিখবো আগের অঙ্কটার মতো যে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কত লেখা আছে 288, তাই তো। তাহলে ক্ষেত্রফলের জায়গায় কী লিখে নেব, দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 288। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা কী লিখতে পারি, প্রস্থ গুণ 2, যেহেতু দ্বিগুণ প্রস্থ বলেছে মানে প্রস্থের দ্বিগুণ বলা হয়েছে, তাহলে আমরা লিখলাম কি প্রস্থ গুণ 2 ইন্টু প্রস্থ, অর্থাৎ এটার ভ্যালু কত আসবে 288। তাহলে 2 গুণ এখানেও তাই আসবে প্রস্থর স্কোয়ার সমান সমান 288। তাহলে প্রস্থর স্কোয়ার যখন আসবে তার মানে এটা কী করবো 288কে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত আনসার আসবে 144। এবার এটাকে কী করবো রুট করে দেবো, রুট করলে আমরা শুধু প্রস্থের ভ্যালুটা পেয়ে যাবো, রুট ওভার করলে কত আসবে, অর্থাৎ 144কে রুট করলে আনসার আসবে 12, তার মানে প্রস্থের হিসাবটা আমরা পেয়ে গেলাম, কারণ 144কে রুট করলে 12 আসে। আচ্ছা এবার দেখ আমাকে কী কী জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ কত, তাহলে এখানে কিন্তু আর আমাকে পরিসীমা বের করতে হবে না, অর্থাৎ প্রস্থ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কী হবে 12 মিটার, এবং দৈর্ঘ্য যেটা বলা হয়েছে দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে কি 12 গুণ হচ্ছে 2, মানে এটা কত আসবে 24 মিটার। তো এই হচ্ছে প্রথম 9খানা অঙ্ক করানো হলো, এর পরের দিনকে বাকি 10 থেকে 17 নম্বর অঙ্কগুলো করানো হবে।